এমন একটি প্রতিবেদনের আলোকে এবার আমি আপনাদের আমার সাথে নিয়ে যাব টাঙ্গুয়ার হাওরে। আমি এখন অবস্থান করছি টাঙ্গুয়ার হাওরে। মেঘালয়ের পাদদেশে এই টাঙ্গুয়ার হাওরের নানান গল্প শুনেছি রাত দিন। আমি জানার চেষ্টা করেছি প্রাণ প্রকৃতির নানা গল্প। এত কিছুর পরেও টাঙ্গুয়ার হাওরের বুকে যেন কোথায় একটি চাপা কষ্ট লুকিয়ে রয়েছে। কি এমন কষ্ট তা জানতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা থেকে নৌকায় ভেসে চলেছি টাঙ্গুয়া ও আশেপাশের হাওরের পথে। মেঘালয়ের পাদদেশে স্থানীয় লোকজনের কাছে হাওরটি নয়কুড়ি কান্দার ছয়কুড়ি বিল নামেও পরিচিত। সুনামগঞ্জ জেলার বেশিরভাগ অঞ্চল এককালে একটি সাগরের বুকে নিমজ্জিত ছিল। সুনামগঞ্জের ভূগর্ভে চুনাপাথরের খনি ও কয়লা আবিষ্কারের ফলে এরূপ চিন্তার সক্রিয় সমর্থন পাওয়া যায়। সুনামগঞ্জের টেকের ঘাটে প্রাপ্ত চুনাপাথর এক ধরনের ক্যালসিয়াম, যা সামুদ্রিক প্রাচীন শামুক ও শৈবাল দ্বারা সৃষ্ট। পণ্ডিতগণ বলেন সাগর একটি সংস্কৃত শব্দ, বিবর্তিত শব্দ সায়র। সায়র থেকে কালের বিবর্তনে হাওর শব্দের উৎপত্তি হয়। আক্ষরিক অর্থে হাওর হচ্ছে এক বিস্তৃত জলমগ্ন কিংবা জলশূন্য ভূমি কিংবা নিম্ন জলাভূমি। টাঙ্গুয়ার জলরাশির উঠানে এত রূপ যখন ঝলমলিয়ে ওঠে, এরপরও কেন টাঙ্গুয়ার মন খারাপ? হাওরে প্রবেশের আগে পরে অনেকের কাছে জেনেছি নানা কষ্টের যোগ বিয়োগের অঙ্ক। আমাকেও তাই দিন রাত ঘুরতে হয়েছে হাওরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। এমনই সব তথ্যের উপর ভর করে এগিয়ে যেতেই সন্ধ্যার আভা দেখা যায় পশ্চিম আকাশে। হয়তো আমার সৌভাগ্য, বড় হাওরের জলরাশি ভেদ করে দগদগে লাল সূর্যটি জলের ভিতরে ডুবে যাবে আমাকে সাক্ষী করে। পরদিন ভোরে দেখা মেলে মাটি ভেদ করে অগ্নিদগ্ধ সূর্য উদয়ের দৃশ্য। টাঙ্গুয়ার মতো বড় হাওরে বিশাল আকারের সূর্য ওঠে, আবার অস্তও যায়। শুকনো মৌসুমে এমন অপরূপ দৃশ্য নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। রওনা দিলাম চুনাপাথরের খনি টেকের ঘাটে। যাবার আগে হাওরের স্থানীয় ৬০ বছরের বৃদ্ধ নির্বোধন বর্মন আমার সাথে কথা বলতে চাইল। মাছ তো না কমিয়া গেছে। কেমনে কমলো? কমলো কেমনে? কমলে তো আমরা কারণে এই কিরকম, সেটা এটা কিরকম ধরুন, আমরা মানুষ হয়েছি বেশি, সবাই মাছ ধরে ভাত খাই। মানে একজনে মারতে গেলে প্রতিদিন কমবো না পারবো। সবাই যদি বাপে পুঁতে, সবই হিন্দু মুসলমান সবই দু একটা মাছ ধরিতে, এটা কমতো না, এত কমে যে বুঝিয়া পারবো। যাই হোক, নির্বোধনের কথা শোনার পর আমাদের ট্রলার আবার এগিয়ে যায়। নির্বোধনের কথা ইঙ্গিত দেয় হাওরে চলছে রীতিমতো মাছ ডাকাতের উৎসব। কিন্তু হাওরে মানুষের এত চাপ কেন? যাই হোক, যাচ্ছি। যাবার পথে দূর জনপদগুলোকে ছোট ছোট দ্বীপের মতো মনে হয়, কোথাও একটি বাড়ি নিয়ে একটি গ্রাম সদৃশ্য। নির্জন সেসব দ্বীপের কাছে যেতেই কানে ভেসে আসে শুধু পাথর ভাঙার শব্দ। শুধু তাই নয়, পাথর কয়লা উত্তোলনে মেঘালয় পাহাড়ে বিস্ফোরিত হয় ডিনামাইট। এসব শব্দে প্রতিনিয়ত প্রকম্পিত হয় হাওরের চারপাশ। শুধু তাই নয়,
যাবার পথে আরও দেখা মেলে মেঘালয়ে উত্তোলিত সেই পাথর কয়লা পরিবহনের চালচিত্র। এ দৃশ্যের শুরু আছে কিন্তু শেষ হতে দেখিনি। মাছ, পাখি আর প্রাকৃতিক জীববৈচিত্র্যের আধার হাওর। ১৯৯৯ সালে টাঙ্গুয়ার হাওরকে প্রতিবেশ সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয়। তখন অবসান হয় ৬০ বছরের ইজারাদারির। ২০০০ খ্রিস্টাব্দে ২০ জানুয়ারি এই হাওরকে রামসার স্থান হিসেবে ঘোষণা করা হয়। হাওর এলাকার মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে ২০০৩ সালে ৯ নভেম্বর থেকে হাওরের নিয়ন্ত্রণ নেয় জেলা প্রশাসন। তখন থেকে হাওরকে ঘিরে শুরু হতে থাকে নানান প্রকল্প। সেসব প্রকল্পে হাওরের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে হাওরকে নিজের মতো থাকতে দেওয়ার কথা ছিল, কিন্তু প্রকল্পবাসদের কথার সাথে কাজের মিল না থাকায় হাওরবাসীর জীবনচিত্রও পাল্টায়নি। আর তাই বিরূপ চাপও বাড়তে থাকে টাঙ্গুয়ার উপর। আমি যখন মেঘালয়ের পাদদেশে চুনা পাথরের খনিতে, সেখানে জানা গেল হাওর ও মানুষের মাঝে নানা সংকটের কথা। টাঙ্গুয়া সহ আশেপাশের হাওরে শুধু বিশৃঙ্খলাতেই নয়, মেঘালয়ে বননিধন, কয়লা বা পাথর উত্তোলনই নয়, এর পিছনে রয়েছে আরও কিছু পুরনো গল্প। আমি সেই গল্পই জানতে চাই। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হলো টেকের ঘাট। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার এই টেকের ঘাট একসময় জীবন্ত নগরী ছিল, যদিও এখন তা মৃতপ্রায়। আপনারা দেখতে পাচ্ছেন যে বড় বড় ক্রেন শুধু নয়, অনেক যন্ত্রপাতি এখনও মুখ উবড়ে পড়ে আছে। হাজারো মানুষের যখন পদচারণা ছিল, হঠাৎ করে চুনাপাথরের খনিটি কাজকর্ম সমস্ত বন্ধ হয়ে যায় এবং কর্মহীন হয়ে পড়ে হাজার হাজার মানুষ। এই হাজার হাজার মানুষ কিন্তু ছড়িয়ে পড়লো বিভিন্ন জায়গায়। তারপরও যেটি সত্যি বিষয় আমাদের কাছে ধরা পড়লো, সেটি হলো এখানকার বেশিরভাগ মানুষই এসেছে এই হাওরের বিভিন্ন এলাকা থেকে। তারা যখন কর্মহীন হয়ে পড়লো, তখন তাদের এই কর্মহীনতার সমস্ত চাপ কিন্তু গিয়ে পড়লো হাওরের উপরে। যতটি গ্রাম আসিল সবাই মানে নির্ভর করতো এই কোম্পানির উপরে। কোম্পানি যখন বন্ধ হয়ে গেছে তখন হাওরে এই সবাই গিয়া মানে হাওরে গেছে, কেউ অন্য কাজ বাচ্চা নিছে, অন্যদিকে গেছে, সিলেট গেছে, ঢাকা গেছে, মানে নানান কাজ বাচ্চা নিছে। হাওরে যে তারা কী করলো? মাছ, শুধু মাছই তো, মাছ মারে। আগে তো অনেক মাছ ছিল হাওরে, বড় বড় মাছ ছিল। আমার দাদার আগে করতেন, মানে অনেক বড় বড় মাছ আসিল, অনেক মাছ আসিল। ১৯৬৬ সালে চুনাপাথর খনিজ প্রকল্পটি স্থাপন করে কার্যক্রম শুরু করে বিসিআইসি। শুরু থেকে একাধারে ১৯৮০ সাল পর্যন্ত খনিজ প্রকল্পটি লাভের মুখ দেখে। পরবর্তীতে কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী পরিচালনায় ক্রমে ক্রমে লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয় প্রকল্পটি। এরই ধারাবাহিকতায় ১৯৯৬ সালে বিসিআইসি খনিজ প্রকল্পটির কার্যক্রম বন্ধ করে দেয়। প্রায় ৮,০০০ শ্রমিক বাস্তবতার জীবন থেকে মুখ থুবড়ে পড়ে, যাদের বেশিরভাগই ছিল হাওরে বসবাসরত মানুষ। কোম্পানি যখন চলে গেছে অনেক মানুষ অসহায় পড়ে গেছে, বিভিন্ন ধান্দায় এখন মানুষ চলতেছে,
কেউ হাওরে চলতেছে, কেউ কাজ কায় কামলা দিয়ে চলতেছে। পরিস্থিতি খুবই খারাপ আমাদের এলাকায়। এখন মানুষ হাওয়ার উপরে আছে, বেশি অংশ মানুষ তারা মাছ মারতেছে, ফেসতেছে। আবার ম্যাজিস্ট্রেট আছে এখানে, জাল নিয়ে এসে পুড়ে ফেলায়, তারা আবার ওই জাল কিনে আবার মাছ মারে, এইভাবে চলতেছে। হাওর অঞ্চলকে ভাত ও মাছের ভাণ্ডার বলা হয়, তবে দিন পাল্টেছে। কর্মহীন এত সংখ্যক মানুষের পদচারণায় হাওর এখন প্রায় মাছ শূন্য। টাঙ্গুয়ার হাওরে প্রায় 200 প্রজাতির মাছ রয়েছে। বর্ষার পানি নেমে যাওয়ার পর প্রচুর পরিমাণে মাছ, শামুক, ঝিনুক পাওয়া যায়। পরিযায়ী পাখিদের জন্য টাঙ্গুয়া একটি তীর্থস্থান। এই জলাভূমিতে একসময় অল্প কিছু হিজল, করচ, বরুণ, জলডমুর, হোগলা, নলখাগড়া সহ তুলসী, বলুয়া জন্মাত। এসব নাম এখন বইয়ের পাতায় জায়গা নিয়েছে। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ আনসার রাত দিন হাওর পাহারায় থাকে। সেখানে যে কোনো ধরনের মাছ ধরা নিষিদ্ধ। তবে স্থানীয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কর্মহীন মানুষ নিজেদের বাঁচাতে হাওরকে নিঃশেষ করে ফেলছে। শুধু তাই নয়, পুরো টাঙ্গুয়ার হাওরের তলদেশে জড়িয়ে আছে কারেন্টের জাল, যে জালে দিনের চেয়ে রাতে আটকা পড়ে ঝাঁকে ঝাঁকে মাছ। এরই মধ্যে হাওর মা মাছ শূন্য হয়ে গেছে। আর যেখানে হাওর মা মাছ শূন্য, সেখানে হাওর খোদ নিজেকেই কিভাবে বাঁচিয়ে রাখবে সেটাই এখন বড় প্রশ্ন। আজ এ পর্যন্তই। মেঘালয়ের পাদদেশে বাংলাদেশের অহংকার, সে টাঙ্গুয়ার হাওর থেকে আমি হোসেন সোহেল বিদায় নিচ্ছি। বলব সেখানে প্রাণীদের অধিকারের কথা, বলবো প্রাণী সংরক্ষণের কথা।